সকাল ট্রেনে পাথর বৃষ্টি, দেখুন সেই সাংঘাতিক পাথর বৃষ্টির ছবি। দাঁড়িয়ে থাকা একটি ট্রেন এবং চলন্ত একটি ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল উন্মত্ত জনতা। বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার সংগ্রামপুর রেলস্টেশন এলাকার ঘটনা। সেই তাণ্ডবের দৃশ্য ক্যামেরাবন্দী করেন জনক রেলকর্মী। সোশ্যাল সাইটে সেই ভয়ঙ্কর ঘটনার ছবি ভাইরাল হয়েছে এবং বেশ কয়েকজন রেলযাত্রী পাথরের আঘাতে মারাত্মক জখম হয়েছেন বলে রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে। শিয়ালদা ডায়মন্ড হারবার শাখার সংগ্রামপুরে এদিন বিক্ষোভ দেখায় আসাউদ্দিন ওয়াসির দল অল ইন্ডিয়া মুসলিম ইত্তেহাদুল মুসলিমের সমর্থকরা। রেল বহির্ভূত কারণে তাদের অবরোধ দিনভর নাকাল হতে হয় হাজার হাজার রেলযাত্রীকে। বাধ্য হয়ে ওই শাখার বেশ কিছু ট্রেন বাতিল করে রেল কর্তৃপক্ষ। কারা এই পাথর ছোড়ার ঘটনায় জড়িত খোলসা করতে চাননি স্থানীয় বাসিন্দারা। তবে রেলকর্মীর তোলা ভিডিওতে দুষ্কৃতীদের পরিচয় প্রকাশ্যে আসবে বলে মনে করছেন আক্রান্ত রেলযাত্রীরা।